আজ আমরা শিখব কনফিউজিং কিছু ইংরেজি শব্দ যেগুলো আমরা ইংরেজিতে কথা বলতে বা লিখতে প্রতিনিয়ত ব্যবহার করি এবং ভুল করে থাকি যেমন কখন আমরা সিক ব্যবহার করব কখন ইল কখন আমরা হোপ ব্যবহার করব কখন উইস শব্দটি ব্যবহার করব কখন আমরা কুল শব্দটি ব্যবহার করব কখন কোল্ড ব্যবহার করব। ঠান্ডার ক্ষেত্রে তাই না কখন হ্যান্ডসাম হবে কখন বিউটিফুল হবে আবার হতে পারে কখন ওয়ার্ম মানে গরম আর কখন হট এটাও তো গরম তাহলে কখন ওয়ার্ম কখন হট তা কখন ইন টাইম ব্যবহৃত হবে কখন অন টাইম ব্যবহৃত হবে কখন পুড ব্যবহার করব কখন কি ব্যবহার করব কখন ড্রন ব্যবহার করব কখন সিঙ্ক ব্যবহার করবো অর্থাৎ পানিতে ডুবে যাওয়ার অর্থে কখন অ্যাভেন্স ব্যবহার করব। প্রতিশোধ অর্থে কখন রিভেন্স ব্যবহার করব হ্যাঁ এগুলো আমরা আজ শিখব চলুন তবে শুরু করি সিক ভার্সেস ইল অল্প সময়ের জন্য যদি কেউ অসুস্থ হয় তাহলে সিক ব্যবহার করা হবে দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হলে তখন আমরা ইল ব্যবহার করব। যেমন হি ফেল্ড সিক সো হি হ্যাড টু গো হোম অ্যাট টাইম তিনি অসুস্থ বোধ করছিলেন তাই তাকে দুপুরের খাবারের সময় বাড়িতে যেতে হয়েছিল তাই না অল্প সময়ের জন্য হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস ফর টু উইক্স সে দুই সপ্তাহ ধরে অসুস্থতায় ভুগছে হোপ এবং উইশ বাস্তব আসার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হোপ এবং অবাস্তব আসার ক্ষেত্রে ব্যবহার করব উইশ যেমন আই হোপ আই উইল ফার্স্ট ইন দ্য এক্সাম আমি আশা করি আমি এক্সামে পাস করবো আই উইশ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই আমি যদি পাখি হতাম আমি আকাশে উঠতে পারতাম কুল কখন কোল্ড ডেসক্রাইব দ্য টেম্পারেচার দ্যাট ইজ মডারেটলি লো তখন কুল আবার ডেসক্রাইব দি টেম্পারেচার দ্যাট ইজ ভেরি লো দ্যাট ইজ কোল্ড অর্থাৎ আরামদায়ক ঠান্ডা হলে কুল আবার কষ্টদায়ক ঠান্ডা হলে কোল্ড কখন হ্যান্ডসাম কখন বিউটিফুল ছেলেরা সাধারণত হ্যান্ডসাম হবে এবং মেয়েরা সাধারণত বিউটিফুল হবে দ্য বয় ইজ হ্যান্ডসাম অ্যান্ড দ্যাট গার্ল ইজ বিউটিফুল ওকে এরপরে যদি আমরা লক্ষ্য করি ওয়ার্ম অ্যান্ড হট আরামদায়ক গরম হলে আমরা ওয়ার্ম শব্দটি ব্যবহার করবো এবং কষ্টদায়ক গরম হলে তীব্র গরম হলে আমরা হট শব্দটি ব্যবহার করব যেমন ইট ইজ ওয়ার্ম আউটসাইড নাও বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি হট টুডে বাইরে এখন উষ্ণ কিন্তু আজকের আবহাওয়া ধীরে ধীরে গরম হতে শুরু করেছে তাই না আরামদায়ক গরম হলে ওয়ার্ম আর কষ্টদায়ক বা তীব্র গরম হলে হট অন টাইম কখন ব্যবহার করবো ইন টাইম কখন ব্যবহার করব ঠিক সময়ে হলে অন টাইম আর ঠিক সময়ের আগে হলে ইন টাইম ব্যবহার করব যেমন সকাল দশটায় মিটিংয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল এবং ঠিক দশটা দশটায় শুরু হয়েছিল কিন্তু সদস্যবৃন্দ দশটার আগে উপস্থিত হয়েছিলেন দ্য মিটিং ওয়াজ শিডিউল ফর টেন এ এম অ্যান্ড ইট ওয়াজ স্টার্টেড অন টাইম বাট দ্য মেম্বার অব দ্য মিটিং অ্যারাইভড ইন টাইম অর্থাৎ মিটিংটা দশটায় শুরু হয়েছিল সেটা হলো অন টাইম এবং মেম্বাররা দশটার আগে উপস্থিত হয়েছিলেন তার মানে মেম্বারস অব দ্য মিটিং অ্যারাইভড ইন টাইম তারা মিটিং শুরুর আগেই উপস্থিত হয়েছিলেন তাহলে ঠিক সময় অন টাইম এবং ঠিক সময়ের আগে হলে ইন টাইম আবার শর্ট কখন লো যেমন ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করবো শর্ট আর কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করবো লো যেমন মেয়েটি অনেক ছোটো তাই হাই হিল ব্যবহার করে দ্য গার্ল ইজ কোয়াইট শর্ট সো হি ইউজেস হাই হিলস দ্য ওয়াল ইজ টু লো উই নিড টু মেক ইট হায়ার সো দ্য ডগ ক্যান গেট আউট এখানে ওয়ালের কথা বলা হচ্ছে একটা বস্তু লো আর গার্ল একজন ব্যক্তি সেক্ষেত্রে শর্ট শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে শর্ট এবং কোনো বস্তু ছোট নাকি বড় বা হাই লো সেটা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব লো ওকে বস্তুর ক্ষেত্রে লো ব্যক্তির ক্ষেত্রে শর্ট পুট কখন ব্যবহার করব কিপ কখন ব্যবহার করব নির্দিষ্ট সময়ের জন্য বোঝালে কিফ আর কোনো সময় উল্লেখ না থাকলে কোনো কিছু রাখা অর্থে পুট ব্যবহার করবে যেমন আই উইল কিপ দিস রিং ফর একটা একটা নির্দিষ্ট সময় উল্লেখ করছে সেই জন্য এখানে কি ব্যবহার করা আছে পুট দ্য পেন অন দ্য ব্যাগ ব্যাগে কোনটা রাখো এখানে কোনো সময় উল্লেখ করা নাই এখন নিচের আনসারটা তোমরা কমেন্ট করে জানাবে যেমন প্লিজ দ্যাশ ড্যাশ লেখা হয়েছে এখানে দ্য পট অন দ্য চেয়ার এখানে পুট হবে নাকি কিপ হবে এ বি তোমরা কমেন্ট করে জানাবে কারণ এখানে কোনো সময় উল্লেখ করা নাই তোমরা কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের কাছে মনে হয় ড্রন ভার্সেস সিংক কখন ড্রন ব্যবহার করব কখন সিঙ্ক ব্যবহার করব যদি কোনো প্রাণী পানিতে ডুবে যায় সেক্ষেত্রে ড্রন শব্দটি ব্যবহার করব আর যদি কোনো বস্তু পানিতে ডুবে যায় সেক্ষেত্রে সিঙ্ক শব্দটি ব্যবহার করব যেমন মেনি প্যাসেঞ্জার্স অফ লঞ্চ ড্রন বা স্ট্রং এখানে অনেক প্যাসেঞ্জার মানে ডুবে গিয়েছিল ঝড়ে এখানে প্রাণী ডুবে গিয়েছে যে জন্য ড্রন আর টাইটানিক স্যাঙ্ক ইন নাইনটিন টুয়েলভ সেক্ষেত্রে টাইটানিক এখানে বস্তু তাই সিং কখন অ্যাভেন্স কখন রিভেন্স ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যদি শাস্তি দেওয়া হয় সেটা অ্যাভেন্স ওকে আর রিভেন্স কখন ব্যবহার করা হবে রিভেন্স ব্যবহার করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দেওয়া হলে সেটা অ্যাভেন্স আর প্রতিহিংসা থেকে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে শাস্তি দেওয়া হলে তখন আমরা ব্যবহার করব রিভেন্স ধন্যবাদ সবাইকে